লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে আজ থেকেই প্রচুর অ্যাকাউন্ট বন্ধ করা হলো ফেব্রুয়ারি মাসে অনেকেই আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না তো কারা কারা ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের টাকা পাবেন না ইতিমধ্যেই সেই লিস্ট দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দো প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য প্রকল্পকে নিয়ে এবার বড় সড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নন তাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে পাশাপাশি দেখা গিয়েছে কারো কারোর অ্যাকাউন্টে একসাথে অনেকটা পরিমাণ টাকা চলে গেছে বা যারা হয়তো পাঁচশো টাকা পাওয়ার যোগ্য তাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা চলে গিয়েছে এবার সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্ট থেকে পুনরায় লক্ষ্মীর ভান্ডের টাকা ফেরত নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল রাজ্য সরকার ইতিমধ্যেই সমস্ত জেলাশাসকদের জরুরি ভিত্তিতে টাকা ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার রাজ্যের কোষাগারের চাপ কমাতে এবং নিজেদের ভুল ত্রুটি সংশোধন করতে নিয়ে এই ধরনের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার কারা কারা বা কাদের কাদের বন্ধ করে দেওয়া হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদেরকে জানিয়ে দেব হ্যাঁ বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে একজন মহিলার অ্যাকাউন্টে এক মাসে একাধিকবার আর্থিক সহায়তা পৌঁছেছে যদি আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ফর্ম ফিল করেছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পাঁচশো টাকা পাওয়ার যোগ্য কিন্তু আপনাদের ব্যাংক এক হাজার টাকা চলে গিয়েছে সেই টাকা কিন্তু পুনরায় ফেরত হবে এবং যদি আপনারা নির্দিষ্ট বিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে যোগাযোগ না করেন তাহলে আপনারা সামনে মাস থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের টাকা নাও পেতে পারেন হ্যাঁ বন্ধুরা একাধিক মহিলার তরফে একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে অর্থাৎ আপনাদের পরিবারে যদি দুই থেকে তিনজন মহিলা থাকে সেই ক্ষেত্রে যদি আপনারা একটিমাত্র ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে থাকেন সেই একটি মাত্র মহিলা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা তিনজনের টাকাই পাচ্ছেন এই রকম যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনারা সামনে মাস থেকে এই প্রকল্পের টাকা নাও পেতে পারেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেই টাকাগুলো কেটে নেওয়া হবে আর্থিক সহায়তা পাঠানোর চূড়ান্ত তালিকায় একই উপভোক্তার নাম একাধিকবারও উল্লেখ্য রয়েছে যে সমস্ত মহিলার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের নামের অমিল রয়েছে তাদের ক্ষেত্রে টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা ব্যাংক এর অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডের নামে যদি ম্যাচ না থাকে তাহলে কিন্তু আপনার প্রকল্পের প্রকল্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে মাস থেকে আপনারা এই টাকা আর পাবেন না পাশাপাশি এমন বহু মহিলা রয়েছে যারা জেনারেল কাস্ট কিংবা ও হওয়ার পর এসসি কাস্ট সার্টিফিকেট দেখিয়ে হাজার টাকা নিয়ে নিচ্ছেন তাদের ক্ষেত্রেও বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা হ্যাঁ বন্ধুরা যারা অন্য কাস্ট সার্টিফিকেট দেখিয়ে টাকা নিয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হবে এবং যাদের বয়স পঁচিশ বছরের নিচে কিন্তু কোনো কারণে ভুল হবার জন্য টাকা পাচ্ছেন তাদেরও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ আপনাদের বয়স পঁচিশ বছর হয়নি তারপরও আপনারা ফর্ম ফিল করেছেন এবং এই প্রকল্পের টাকা পাচ্ছেন সেই যদি আপনারা টাকা পান তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা আর পাবেন না এই সমস্ত কিন্তু কিছু খুটিয়ে খুটিয়ে দেখছে রাজ্য সরকার তো অবশ্যই আপনারা যদি এই সমস্ত কিছু ভুল করে থাকেন তাহলে আপনাদের মোবাইল ফোনে ফোন করে হবে এবং আপনাদের নির্দিষ্ট বিডিও অফিস বা এসডি অফিসে ডাকা হবে সেখানে আপনারা যোগাযোগ করবেন তাছাড়া আপনারা আবার যখন দুয়ার সরকার ক্যাম্প হবে সেখানে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ